ফার্স্টটা হচ্ছে যে স্লট সিং, হ্যাঁ স্লট 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 সিং এর জন্য স্লট সিং এর জন্য দেখেন ফার্স্টে যেটা করবো আমরা এই যে দুইটা ফেব্রিক আমার, হ্যাঁ দুইটা ফেব্রিককে চাইলে আপনি মানে আমার একটা ফেব্রিকের উপর, একটা ফেব্রিক বলতে এটা যে কোনো কিছুই হতে পারে, ফেব্রিক হতে পারে, লেস হতে পারে, এক্সট্রা ডেকোরেটিভ ফেব্রিক হতে পারে, এনিথিং, ওইটার উপর কী হবে আমার আরও দুইটা ফেব্রিক জয়েন হবে। এই ফেব্রিকটা আমরা এভাবে জয়েন করতে পারি বা হচ্ছে ফোল্ড, একটা ফোল্ড দিয়ে জয়েন করতে পারি, মানে এটা হচ্ছে আমার ডিপেন্ড করে না। যেমন আমি ফেব্রিকের উপরেও চাইলে দুইটা লেসকে জয়েন করতে পারি, দুইটা ফেব্রিক মানে ডেকোরেটিভ ফেব্রিককে জয়েন করতে পারি, ঠিক আছে। তো এটা ডিপেন্ড করে যে আপনি কোন টাইপের জিনিস জয়েন করবেন, কী হইতেছে এটার উপর এটা জয়েন হয়ে গেছে। তো এটা হলো কি স্লট সিলিং, ঠিক আছে, এটা হলো কি স্লট সিলিং, স্লট সিলিং, ঠিক আছে। তাহলে কি একটার উপর আমরা এটাকে জয়েন করতেছি, এটার জন্য কয়টা ফেব্রিক লাগতেছে, তিনটা ফেব্রিক লাগতেছে। কি করতে হবে প্যাকেজটিচ দিয়ে দেন হচ্ছে মাঝখানে ডিস্টেন্স যা খুশি তা হচ্ছে যা ইচ্ছা মতো। Flat seam with zigzag. First time we flat seam দিব। আমি normal একটা। Normal একটা seam। Normal একটা seam দিব। এটা বুঝছেন তো না? জি স্যার। নাইন ওয়ান ফোর বা হচ্ছে 3/8 রেখে একটা স্টিচ দিব। এই পোর্শনটাতে জিগজ্যাগ যদি দেন তাহলে জিগজ্যাগ হবে, যদি দুই পাশে দুইটা সিরিজ লাইন দেন দুইটা লাইন, মানে এটা হচ্ছে কি ডেকোরেটিভ পারপাস আর হচ্ছে স্টাইলিং ক্ষেত্রে। এটাকে যদি আমি জিগজ্যাগ শেপ করে স্টিচ দেই তাহলে জিগজ্যাগ, ঠিক আছে। যদি আমি দুইটা লাইনকে স্ট্রেট দেই তাহলে স্ট্রেট, আর জিগজ্যাগ যে করবেন দুইটা কাপড়ের মাঝখান দিয়ে এরকম এরকম, আচ্ছা একটা দিলাম
এই জিগজ্যাগ দেওয়ার জন্য কিন্তু অটোমেটিক মেশিন আছে, দেখুন আমি ম্যানুয়াল দিচ্ছি কিন্তু অটোমেটিক মেশিন আছে। জিগজি সুন্দর না হয় যার কারণে হচ্ছে আমি ম্যানুয়ালি করছি, এই জিনিসটা এরকম হতে পারে। তারপর হচ্ছে আমি আবার একদম যে দুইটা ফেব্রিক তো দুই পাশে স্প্রেড করে দিছি, ফ্ল্যাট করে দিছি, দেওয়ার পর এরকম স্ট্রেট লাইনও চলে গেছে। এইভাবে হইতে পারে, জিগজ্যাগে হতে পারে, এতটুকু পর পর যে একটা একটা করে প্লিট হবে। হ্যাঁ, এগুলো কিন্তু সব ডেকোরেটিভ, এখন যেগুলো করবো এগুলো হচ্ছে কি সব ডেকোরেটিভ। আবার ধরেন আরেকটা, এটা হচ্ছে নাইফ, নাইফটা কোনটা, নাইফটা হচ্ছে কি আমার দেখেন জিনিসটা কিন্তু অ্যাঙ্গেল হয়ে আছে। হ্যাঁ, মানে এটা যখন আমরা আয়রন করবো, আয়রন করার পর ধরেন এটা এইভাবে প্লেন হয়ে আয়রন হয়ে মিশে যাবে। আরেকটা হলো গেদার, গেদার হচ্ছে মানে এরকম এরকম গেদার হবে। আরেকটা হলো কি প্লিট, প্লিটটা হবে কি স্ট্রেট থাকবে, প্লিটটা স্ট্রেট থাকবে, নাইফ হবে কার্ভ। আমার কথা বুঝছেন? দেখেন নাইফ হলো কোনটা যেটা কার্ভ শেপে জয়েন হবে, তার মানে এই যে এখানে যে এটা থাকবে না, এটা মানে ইয়ে হবে না, কন্টিনিউ করবে না এতটুকু পর্যন্ত, এতটুকু পর্যন্ত যেটা কন্টিনিউ করবে এটা হচ্ছে কি প্লিট, স্লিট, এটা হচ্ছে কি প্লিট। এগুলোই হচ্ছে ডিফারেন্স আছে, প্লিট, গেদার, নাইফ প্লিট, এগুলোর মধ্যে চেঞ্জ আছে। তো আমি এখন যেটা দিতেছি ওটা হচ্ছে কি নাইফ, নাইফের মধ্যে আরেকটা জিনিস হচ্ছে শুধুমাত্র এই সেটটাতে শুধুমাত্র আমার এই পয়েন্টটাতে সুইং হবে আর বাকিটাতে হবে না। কথা বুঝছেন? তার মানে টোটালটা হবে, বুঝছি, শুধু এই পোর্শনে হবে। ফার্স্টে একটা নিলেন, এটা কিন্তু কার্ভ শেপে রাখতে হবে। হ্যাঁ, এই যে এখন নিয়ে গেছে,
একটা ম্যাগ দিলাম, হ্যাঁ একটার উপরে যখন প্রেশার ফিট চলে আসবে তখন আরেকটা দিয়ে দিলাম, আরেকটা দিয়ে ওইটাকে আবার কন্টিনিউ করে দিলাম। ডিস্টেন্স এটা হচ্ছে ভেরি করে, মানে আপনি যদি ডিস্টেন্স আরও কমাইতে চান কমাইতে পারবেন, আরও বাড়াইতে চান বাড়াইতে পারবেন, বুঝতে পারছি। বা আপনি যদি প্লিটের ইয়াটাও যদি আরও বাড়াইতে চান বাড়াইতে পারবেন। আর যদি আমি এখন প্লিট দেই যদি শুধুমাত্র প্লিট দেই, প্লিট দিলে হবে কি স্ট্রেট, ঠিক আছে, প্লিট আর নাইফ প্লিটের মধ্যে ডিফারেন্স। তাহলে এখন দেই কোনটা প্লিট নাকি সিবিএ দিব, বড় করে দিব, দুই পাশে থ্রেড বের করে রাখবো, রাখার পর ফুলটাকে আস্তে আস্তে আমি ছেড়ে দিতে পারি, আর এগুলো যখন করা হয় থ্রেডটাকে একটু মোটা কাউন্টে থ্রেড দিতে হয়, একটু হেভি থ্রেড দিতে হয়, নাহলে ছিঁড়ে গেলে কিন্তু কাজ। এটা হচ্ছে কি স্টিচিংয়ের মাধ্যমে বেদার ক্রিয়েট করে, হ্যাঁ এখন যদি আমি দুই পাশে থ্রেড, মানে এটা একটা থ্রেড, এটা কোথায় না হয়ে গেলাম, এটার সাথে এটাকে যদি আমি নট দিয়ে দিই তাহলে আমার জিনিসটা এখানে ক্লোজ হয়ে গেল, মানে ছোট মানে এখানে একটা নট দিয়ে দিতে হবে, মানে কি হবে আবার আগের প্রশ্নে চলে যাবে, হ্যাঁ এই সেটটাতে একটা নট দিবেন আর ওই প্রশ্নটাতে আমি একটা নট দিই। আরেকটা সিস্টেম এটা করা যায়, ওটা হচ্ছে কি ইলাস্টিক দিয়ে, আপনি ইলাস্টিকটাকে টেনে ধরলেন আর হচ্ছে এই সুইংটা স্ট্রেটলি সুইং দিতে থাকলেন, তখন কি হলো এটাও একটা ওই সেম গেদারটাই করে দেবে, এটার জন্য ইলাস্টিক হেল্প করছে, আর এটা হচ্ছে কি আমরা থ্রেডটাকে টেনে টেনে কিছুই না, যে আমরা যে জিনিসটাকে নাইফের মতো করে যেটা দিলাম ওটা যদি আমি ফুলটাকে ক্লোজ করি তাহলে ওটা লেখা দেবো কি ডার্ট ফিনিশ।
কষানো শুরু করবেন। ডার্ট সব সময় নিচ থেকে না, উপর থেকে দিতে হয়। হ্যাঁ, এটা খেয়াল রাখবেন। এটা একদম স্ট্রেট চলে যাবে। হ্যাঁ, এখানে কোনো ব্যাক স্টিচ হবে না। এটা হচ্ছে কি ডার্ট ফিনিশ, তার মানে ওই নাইফ সিমটাই এখন একদম জয়েন হয়ে গেছে। উল্টা পাশটা দেখি, বক্স প্লেটটা হচ্ছে কি, বক্স প্লেটটা কিন্তু বক্স প্লেট, হ্যাঁ একটা হচ্ছে নর্মাল প্লেট, এটা হচ্ছে বক্স প্লেট। বক্স প্লেটটা দেখেন, বক্স প্লেট দেওয়ার জন্য আমাদেরকে ফার্স্টে কী করতে হবে, যে কোনো একটা পোর্শন নিতে হবে। ধরুন 1 ইঞ্চি নিতে পারেন, 3/4 নিতে পারেন, 1/2 ইঞ্চি নিতে পারেন, বা আরও বড় নিতে পারেন, 1.5 ইঞ্চি নিতে পারেন। যতটুকুই নেন ফার্স্টে নিবেন, নিয়ে একটা স্টিচ করতে হবে। বক্স প্লেট দুইভাবে হয়। হ্যাঁ, বাটটাকে মতো দিলাম, ভাজের যে পোর্শনটা আছে এটাকে ফোল্ড করে দিলাম, দুইটাকে একসাথে করে দেখবেন মাঝখানে ফোল্ড করে দিলাম। দেখতেছেন, এখন যদি আমি এই পোর্শনটাতে এটা হয়ে গেল কি বক্স প্লেট, হ্যাঁ
এটা এটা মানে বেশি সম্ভাবনা হচ্ছে শার্টের পিছনে ব্যাকে থাকে, ব্যাকে ইয়কের সাথে জয়েন্ট থাকে। হ্যাঁ, এটা অনেক অনেক ক্ষেত্রে লেডিজের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে এটা এইভাবে ইউজ হয়, এইভাবে ইউজ হয়, আর হচ্ছে মেন্সের ক্ষেত্রে ফ্রন্ট আর ব্যাক বিষয়। স্কুল ড্রেসে হয় বিভিন্ন হচ্ছে আপনার পিটের যেই স্কার্টগুলো লেডিজ স্কার্টগুলোতে ইউজ হয়, এটা হচ্ছে কি বক্স ফিট। এই বক্স ফিট আরেকভাবে হয়, ওটা হচ্ছে কি আমার ফুলটা যদি আমি অ্যাটাচ করে দিই ওটাও কিন্তু এক ধরনের বক্স ফিট। এটা যেহেতু ধরেন এটা কিন্তু ফিক্সড না, হচ্ছে আয়রন দেওয়ার পর এইভাবে থাকবে, আবার জিনিসটা একটু ওপেন হয়ে থাকবে। এটাকে আবার আমরা আইটেম দিতে পারি কি ফুলটাকে ক্লোজ করে ঠিক সেম কাজটা করতে পারি, কথা বুঝছেন? মানে আমি শুধু স্টিচ দিছি এইটুকু পর্যন্ত, হাফ হাফ ইঞ্চের মতো স্টিচ দিছি। আমি যদি পুরোটা স্টিচ দিতাম দিয়ে যদি সেম প্রসেসে ভাঙতাম তাহলে জিনিসটা কী থাকতো? ফিক্সড থাকতো, তাহলে জিনিসটা কী থাকতো? এরকম থাকতো, ফিক্সড থাকতো। ওটাও কিন্তু বক্স ফিট, এটা হচ্ছে খোলা, আর এটা হচ্ছে কি বুঝতে পারছেন কি হচ্ছে বক্স ফিট? হ্যাঁ, বক্স ফিটের দুইটা ক্যাটাগরি আছে, ওই দুইটা ক্যাটাগরি করে ফেলবেন। তারপর আর কি আছে পাইপিং, কি দেখেনি পাইপিং? আচ্ছা, তাহলে পাইপিং আবার দেখেন, পাইপিং কোনটা দেখেছিলাম? পাইপিং দেখেন তো আগে কোনটা আছে? এটা তো হচ্ছে বায়াস বাউন্ড, পাইপিং বাউন্ড, স্ট্রেট বাউন্ড বা আরেকটা পাইপিং হলো এটা দিয়ে দেখেন। ওইটা ছিল কি সুপার ইম্পোজের যে পাইপিংটা ছিল ওইটা হচ্ছে কি দুইটার ভিতর দিয়ে ঢুকছিল, তাই না? একটা ফেব্রিক আরেকটা ফেব্রিকের ভিতর ক্লোজ হয়েছে, আবার আরেকটা ফেব্রিক আরেকটা ফেব্রিকের পিছন দিয়ে আরেকটা ছিল। আর এই পাইপিংটা হবে কি একটু অন্যরকম। হ্যাঁ, এই পাইপিংটা যেভাবে হবে ওটা হচ্ছে কি ছোট করে দিয়ে এটা হলো কি দুইটা ফেব্রিক আমি নিলাম, একটার উপর আরেকটা, একটার উপর আরেকটা নিয়ে ওয়ান ফোর একটা স্টিচ দিবে। ওয়ান ফোর দিতে পারেন বা আর একটু বেশিও দিতে পারেন, ওটা হচ্ছে আপনি দিতে দেবেন। তাহলে পাইপিং কতটুকু মোটা যান ওটা নিয়ে এটা দিব। হ্যাঁ, দেওয়ার পর এখন এটাকে আবার এজ করে এই যে ফোল্ড করে দিব। আরেকবার দেখুন, কথা বুঝছেন? আরেকবার দেখুন, দুইটাকে একই জিনিস শুধু দুইভাবে জয়েন্ট হবে, কি বুঝতে পারছেন? এটা কিন্তু এক না, এক হইতো কি হলে আগেরটা কি ছিল? আগেরটা ছিল ধরেন এটা একটা ফেব্রিক, আজকাল দিয়ে বার করবে, এটা হচ্ছে ধরেন আরেকটা ফেব্রিক। এই ফেব্রিক, এই ফেব্রিকটাকে আমরা ফোল্ড করছিলাম, দুই ভাগ করছিলাম, আগে যেটা ছিল এটা দেখাচ্ছি, খেয়াল করে এই দুইভাবে দিলাম। হ্যাঁ, দুইটা ভাজ করলাম, করার পর এটাকেও ফোল্ড দিছিলাম, ধরেন এইটা হচ্ছে দুইটা ফেব্রিক, ধরে ভাজ দিয়েছিলাম, এটাকেও ভাজ দিয়েছিলাম, দুটাকে ভাজি দিয়ে এটাকে ভিতরে ঢুকে দিয়েছি। আগে পাইপিং ছিল এরকম, স্ট্রেট বাউন্ডের মধ্যে যেটা হয়েছে ওইটা হয়েছে কি অন্যরকম হয়েছিল, ওই তো মোটামুটি একই, দুইটা সেলাই দিল, এটাই হচ্ছে। এটা বললাম এটা হচ্ছে কি এটাকে ফোল্ড দিবেন, ফার্স্টে পজিশনটা দেখেন কোন পজিশন হচ্ছে কি দুইটাকে একটা করে সেলাই করছে, স্টিচ করছে, করলাম, করার পর এটাকে ভাঁজ দেন, ভাঁজ দিছি, দেওয়ার পর এই যে এটাকে উল্টা ফেললাম, দেখছেন উল্টা ফেললাম, আমার এটা একটু বড় না দরকার ছিল, উল্টা ফেলার পর
এগুলো আয়রন দিয়ে করতে হয়। বুঝতেছেন কি দিচ্ছে? ভাজ দিলাম, এটাকে একটু বেশি রাখলাম, হ্যাঁ নিচেরটা একটু বেশি রাখছি, অনেকটুকু বেশি রাখছি। একদম দেখেন 116 দিয়ে করছি, আপনি যদি চান আরেকটা স্টিচ দিয়ে দিবেন এটা পাশ দিয়ে। যে কোনো একটা লেন্থের 1/8 চাইতেও ছোট নিতে পারেন বা 1/8 চাইতে একটু বড় নিতে পারেন, 360 নিতে পারেন। নিয়ে শুধুমাত্র আমরা স্টিচ করব, ঠিক আছে? অনেকগুলা ডিস্টেন্স দিবেন আপনার ইচ্ছা মতো। একটা দিন, হ্যাঁ এইভাবে আরো দিবেন। এই ভাষা একটু দেখাবেন অনেকবার কেমন, জাস্ট ওটা করার পরে জাস্ট এটা করলাম, আবার এই একই দিকে আবার আরেকটা করলাম। আমি 1/8 করে দিতেছি, এটাও কিন্তু এক ধরনের পিনটা,
আবার যদি এটাকে যদি এখন আমি আবার একই ডিউরেশনে রাখতে হবে না, এটাকে যদি এখন আবার আমি এটার উপর আরেকটা দিই, আবার আরেকটা দিই, এটাও কিন্তু পিনটা, তার মানে পিনটা দুই ধরনের, একটা হচ্ছে শুধু একদিকে যদি স্ট্রেট লাইন থাকে ওটা পিনটা, আর যদি আমি এটাকে আবার যদি বক্স বক্স করে বানাই ওটাও পিনটা, পিনটাকে দুই টাইপের। হ্যাঁ আমি বক্স করে দিব, এটা করার সময় ডিরেকশনটা কিন্তু একদিকে থাকবে, ওটা কিন্তু চেঞ্জ করবে না, তার মানে আমার যদি লাইন যদি সবগুলো এদিকে হয় ডিরেকশন সবগুলো এইদিকে, হ্যাঁ এদিকে আয়রন দিয়ে ডিরেকশন চেঞ্জ করে নেবেন, ঠিক করে নেবেন, এই যে ধরুন আয়রন দিবেন, আয়রন দিলে ঠিক হয়ে যাবে, ঠিক করে নেবেন।